হচ্ছে এখানে রাজনীতির কিছু না, সাধারণ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আগে যেটা হইতো শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, একটা কিংবা নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া অন্য কারো মতামত দেশের জাতীয় মানে পর্যায়ে গ্রাহ্য করা হইতো না বা গুরুত্ব দেওয়া হইতো না, এইখানে ওইটারই একটা প্রয়াস করা হচ্ছে যে সকল মানুষের যে মতামতটা, যে কোনো শ্রেণী পেশার যে মানুষ, সবার মতামতের একটা মূল্য যাতে দেশের জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রভাব ফেলতে পারে সেইটার লক্ষ্যে হচ্ছে এই প্রচেষ্টাটা। আর এটা রাজনৈতিক দল হবে কিনা, রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে কিনা, এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে। একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে এরকমই হওয়ার কথা যেখানে সব শ্রেণী পেশার মানুষরা থাকবে, কিন্তু আমাদের দেশে সেই প্র্যাকটিসটা নাই। আর এইখান থেকে যদি কোনো কিছু হয় সেটা মানুষের চাহিদা অনুসারে হবে। আপনার মাথায় রাখতে হবে এখানে কোনো কিছু শুধু স্টুডেন্টরা করে ফেলবে না, কোনো কিছু শুধুমাত্র কোনো রাজনৈতিক কর্মীরা মানে করে ফেলবে না, কোনো কিছু শুধুমাত্র সাধারণ নাগরিকরাও করে ফেলবে না, সবাই মিলে করবে। এখানে শহীদদের মানে পরিবারের মানুষজন থাকবে, সবাই সবার অংশগ্রহণে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ, এদেশের যারা নাগরিক, সংখ্যাগরিষ্ঠ নাগরিক যা কিছু চাবে সেটাই হবে। তারা যদি চায় রাজনৈতিক দল হবে, দল হবে, তারা যদি চায় যে এটা থাকবে না, থাকবে না, তারা যা চাবে তাই হবে। সুন্দর একটা পরিবেশ বা একটা দেশ, একটা মানসিক শান্তি প্রশান্তি সবকিছু মিলে আমরা একটা সুষ্ঠু পরিবেশ, একটা দেশ চাই। সেই দেশটা যদি গড়ার জন্য আমরা এই কোটা আন্দোলনে আসছি। এই কোটা আন্দোলনে আসার মাত্র আমরা কোথা থেকে শুরু করে এখন যে পর্যায়ে চলে আসছি, আমাদের যে আমরা হয়রানি হয়েছি, যেভাবে আমাদের যুদ্ধ করতে হয়েছে, আমাদের ভাইদের হারাইতে হয়েছে, সেই হারানো থেকে আমরা আজকে এই দেশটা ফিরে পাইছি। এখন আমরা মনে হয় যে একটা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি, আমরা আজকে নিঃশ্বাস নিচ্ছি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। প্রত্যেকটা মানুষের যে উল্লাস সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর আমি বলবো যে এই দেশ এখন যাতে আমাদের কোনো নতুন সরকার গঠন হয় সেটা বলবো একজন নতুনই দরকার। আর সে নতুন দরকার হয়ে নতুন সরকার গঠন হলে আমরা শিক্ষা ব্যবস্থাকে ভালো পাবো, অর্থও ভালো পাবো, আমরা দেশের উন্নতি ভালো পাবো এবং স্বাধীনতা পাবো, আমাদের ভয়ভীতিতে বাস করতে হবে না। ভাই আমি একজন সাধারণ নাগরিক, এখানে নাগরিক কমিটি হচ্ছে জয়েন হতে আসছি। সচেতন নাগরিক হিসেবে সমাজ সেবা করার জন্য এবং বিভিন্ন অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা গত জুলাই থেকে এখন পর্যন্ত মাঠে বিভিন্ন সময় ছিলাম, এখনো আছি। তো আপনারা যে প্রশ্নটা করছেন, আপনারা আগে এরকম কয়েকজন আমাকে প্রশ্ন করছে, এটা কি আসলে রাজনৈতিক দলে কনভার্ট হবে কিনা, এটা তো জনগণ বলতে পারে। এখন তার রাজনৈতিক দলে কনভার্ট হওয়ার মতো কোনো বিষয় নেই। এখন সচেতন নাগরিকরা এই সরকারের সহযোগিতায় এবং এই সরকারের বিভিন্ন বিষয় প্রশ্ন করার জন্য এই ধরনের সচেতন একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা এখন করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশ ব্যাপী ছড়ায় যাবে। আমরা অবশ্যই নাগরিক কমিটিকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। বাংলাদেশে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ খুবই জরুরি, বাংলাদেশে প্রেশার গ্রুপ খুবই স্ট্রং হওয়া জরুরি। আর বাংলাদেশে এই যে ছাত্রদের এই অক্লান্ত আন্দোলন আর বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনটাকে আমরা ধরে রাখতে চাই, আগিয়ে নিয়ে যেতে চাই, এই জন্য আমরা নাগরিক কমিটিতে মেম্বার হয়েছি। আজকে যে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়েছে, তাদের হাত ধরেই আসলে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং প্রতিবাদ স্বৈরাচারী হাসিনা সরকারকে এই তাদের হাত ধরেই এই সরকারকে পতন করতে সক্ষম হয়েছি। তো আমরা চাই জাতীয় নাগরিক কমিটি একটা দেশের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক ভূমিকা পালন করুক। আর তারা রাজনৈতিক দল হিসেবে আসলে কতটুকু প্রতিষ্ঠা পাবে বা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা নির্ভর করবে আসলে এই দেশের জনগণ তাদেরকে আসলে কিভাবে গ্রহণ করছে। তারা যদি তাদের দক্ষতা, প্রজ্ঞা এবং কাজের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়, তারা অবশ্যই একটি রাজনৈতিক দলে পরিণত হবে। আর সবাই চাই একটি নতুন রাজনৈতিক দল এই মুহূর্তে দায়িত্ব গ্রহণ করুক বা রাজনৈতিক দল সামনে আসুক, কারণ যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আমরা দেখছি তারা আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছে। এই জাতীয় নাগরিক কমিটির ফর্ম ফিল আপ করেছে এবং সদস্য হওয়ার জন্য, তো আমার এখানে সদস্য হওয়ার প্রধান কারণ আমি একজন বায়ো ইকোনমিস্ট, আমি বাংলাদেশের যে প্রেজেন্ট যে লিনিয়ার ইকোনমিতে আমরা বসবাস করি এখান থেকে এমপ্লয়মেন্ট বা ইনভেস্টমেন্ট বা নেক্সট জেনারেশনের ইকোনমি মডেল দ্যাট ইজ বায়ো ইকোনমি ইন সার্কুলার অ্যাপ্রোচ, এটাকে বিল্ড আপ করার জন্য আমার কিছু গবেষণা আছে, গবেষণা পেপার আছে, এটা নিয়ে আমি কাজ করে তো নাগরিক কমিটির কাছে আমি আমার এই তথ্যগুলো পৌঁছায় দিতে চাই। এর পাশাপাশি যে এই যে দেশে পরিবর্তন হলো, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, আমাদেরকে কীভাবে রিফর্ম করতে হবে,
পুলিশি ব্যবস্থাকে কিভাবে রিফর্ম করতে হবে এবং লোকাল গভর্নমেন্টকে আধুনিক উপায়ে কিভাবে রিফর্ম করতে হবে তার উপরে আমার একটা থিসিস পেপার আছে, রিসার্চ পেপার আছে। জনাব NM সেলিম, উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি আমলা, ওনার সাথে যৌথভাবে আমার এই পেপারটা আছে। তো আমাদের যে এই চেঞ্জ মেকিং বা ট্রান্সফরমেশনের, ইকোনমিক ট্রান্সফরমেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফরমেশনের উপর আমাদের যে পেপারসটা রেডি করা আছে, এটা এই মেসেজগুলো আমি নাগরিক কমিটির মাধ্যমে দেশবাসীর কাছে উপস্থাপন করতে চাই। এই ধরনের ফ্যাসিস্ট করেছে বা খুনিতে পরিণত করেছে আসলে যে রক্ত গঙ্গা তিনি যে বইয়ে দিয়েছেন, তো সেই জায়গায় আমরা আসলে এই হোল সিস্টেম যেই ব্যবস্থা আসলে ফ্যাসিস্ট তৈরি করে, তো এই সিস্টেমের আসলে পরিবর্তন করার জন্য আমরা কাজ করছি। সমবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আসলে সেখানে 158 সদস্য বিশিষ্ট ছিল, তো স্পেসিফিকভাবে আসলে 6 সমন্বয়ক না বলাই ভালো, কারণ সেখানে সবাই আসলে আমরা সমস্ত বাংলাদেশের মানুষই আসলে সেখানে জীবন মরণ লড়াই করে আমরা আসলে এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা সেটার লক্ষ্যে আসলে এগিয়ে যাচ্ছি এবং হাসিনার পতন ঘটিয়েছি। আসলে আপনারা যে 6 জনকে মিন করেছেন আসলে তাদের কেউ এখানে থাকছে না, তারা আসলে বাংলাদেশের যারা, আমরা তো আসলে শুধু নাগরিকরা আসলে পারবে না, নাগরিক বলতে ইয়াং যারা, যাদের হচ্ছে আপনার ধরেন সবেমাত্র পড়াশোনা শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনার পর্যাপ্ত ই হয় নাই, মানে পর্যাপ্ত বয়সের না, অর্থাৎ আপনার আনুমানিক আসলে এখানে যদি তাদের স্পেসিফিক বয়সের বলেন, এখানে 25 থেকে 50-এর মধ্যে আসলে এই কমিটিতে যারা আসছে অধিকাংশের বয়সের এটাই এরকমের। তো সেক্ষেত্রে আসলে ছাত্রদের যারা আমরা তাদেরকে দিয়ে আসলে ছাত্রদেরকে আসলে অ্যাকুমুলেট করার চেষ্টা করছি এবং নাগরিকদেরকে দিয়ে নাগরিকদেরকে আসলে অ্যাকুমুলেট করার চেষ্টা করছি। আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, প্রত্যেকটা মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করবে, প্রত্যেকটা ডান বাম বলেন বা ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত স্বাধীনতা ভোগ করবে। সেই প্রেক্ষাপটে যে ধরনের সিস্টেম নিয়ে আসতে বাংলাদেশের মানুষের এই ধরনের একটা সিস্টেম আমরা দাঁড় করাতে পারি, সেটা যদি আমেরিকান মডেল হয় আমেরিকান, যদি ইউরোপিয়ান মডেল হয় কিংবা হচ্ছে আপনার আরবীয় মডেল হয় কিংবা এই সাব কন্টিনেন্টের যে মডেল আছে, যে ধরনের মডেল হলে বাংলাদেশের মানুষ আসলে সম্পূর্ণভাবে একটা আধুনিক রাষ্ট্রে বসবাস করতে পারে, একটা আধুনিক নাগরিকের যে একটা কনসেপ্ট সেটা আমরা দিতে পারি, তাদেরকে দিতে পারি, এটা এটার জন্য আমরা আসলে কাজ করছি। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনটা ছিল হচ্ছে কোটার বিরুদ্ধে, তো দেখুন জনগণ কি, জনগণ কিন্তু জনগণের মোটিভ বা জনগণের যে একটা ম্যাস মুভমেন্ট মব কিন্তু বাধ্য করছে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বা ডিমান্ড অফ টাইম কিন্তু হাসিনার পতনের আন্দোলন দিতে বাধ্য করছে। তো আজকে যে নাগরিক প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে এটা আপাতত আসলে নির্বাচন নিয়ে ভাবছে না, তারা বাংলাদেশের সংস্কার নিয়ে ভাবছে। যদি ইন ফিউচারে ডিমান্ড অফ টাইম বা বাংলাদেশের মানুষ যদি প্রত্যাশা করে যে এই 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 গ্রুপটা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ ভবিষ্যতে রাজনীতি করা উচিত, করলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তি আসবে, তো সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে এটা দেখা যাবে, বাট এখন ভাবছে না।